বনগা পৌরসভার আয়োজনে কবি প্রণাম পৌরপ্রধান কাউন্সিলরদের পদযাত্রা পদযাত্রায় অংশ নেন বহু মানুষ শেষে মনীষাঙ্গন চত্রে কবিগুরুকে শ্রদ্ধা জানান সকলে আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো বাষট্টিতম জন্মজয়ন্তী জোড়াসাঁকো ঠাকুর ঠাকুরবাড়ি থেকে শুরু করে শান্তিনিকেতন গোটা রাজ্য জুড়ে সারম্বরে পালিত হয়েছে পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর জন্মদিন পালন বনগা পৌরসভার এদিন সকালে পৌরপতি গোপাল শেঠ সহ অন্যান্য কাউন্সিলর ও পৌর কর্মচারীরা পদযাত্রা করেন শহরের রাস্তায় হাতে জাতীয় পতাকা নিয়ে কবিগুরুর গান গাইতে গাইতে এগিয়ে চলেন তারা জমায়েত হন বনগা মণিসাঙ্গন চত্বরে সেখানেই কবিগুরুর মূর্তিতে একে একে মাল্যদান করেন পৌরপতি সহ অন্যান্যরা প্রসঙ্গত রবীন্দ্র জয়ন্তীর দিন উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোলে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহের সফরের আগে পেট্রাপোলের যাত্রী স্বাচ্ছন্দ্য সহ একাধিক বিষয়ে অভিযোগ তুলে চিঠি লেখেন পৌরপ্রধান গোপাল শেঠ এদিন রবীন্দ্র জয়ন্তী পালনের পর গোপাল শেঠ বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানের যে কার্ড বিলি করা হয়েছে সেখানে কোথাও রবীন্দ্রনাথের কথা উল্লেখ করা হয়নি এ বিষয়ে তিনি আরও বলেন এর কারণটা হলো মানুষের আমরা সীমান্ত এরিয়ায় থাকি ভারত বাংলাদেশের বর্ডার এখানে বর্ডারে বিভিন্ন রকমভাবে দেশকে রক্ষা করার স্বার্থে মানুষের যে দেশাত্মবোধ বোধ জাগানো এটাই আমাদের কাজ ছিল বনগাঁ পৌরসভার সেই জন্যে ভারতীয় পতাকা নেড়ে আমরা দেশকে ভালোবাসি এবং সেই দেশের যে জাতীয় সঙ্গীতের স্রষ্টা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে জাতীয় পতাকা নেড়ে তার জন্মদিনের সম্মান জানানো আমরা একদিকে যেমন করেছি বঙ্গভঙ্গ আন্দোলনের তার একজন বিশেষ ভূমিকা ছিল নাইট উপাধি ত্যাগ করেছিলেন বিদেশি জিনিস বর্জন করেছিলেন সেই মানুষটার এর থেকে তার লেখার তো আছে সারা পৃথিবী বিশ্বময় কিন্তু তার এই কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে আমরা সেই জিনিসটা তার মাল্যদানের মধ্যে দিয়ে সকালবেলার অনুষ্ঠান শুরু করেছি পাশাপাশি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন তিনি এসে যে বর্ডারে আসছেন সেখানে যে কাঠ ছেড়েছেন আমরা দেখেছি সেই কাঠে কোথাও রবীন্দ্রনাথের জন্মদিনের কথাটা যেখানে যার নামে জাতীয় সঙ্গীত হয় ওপারে জাতীয় সঙ্গীত হয় তাকে স্মরণ করার কোনো জায়গায় আমরা দেখতে পাইনি আমরা সেটাকে অবিলম্বে সংশোধন করে রবীন্দ্রনাথের জন্মদিনকে আগে রেখে তারপরে উনি একটা রবীন্দ্রনাথের যেসব উদ্বোধন করছেন সেই উদ্বোধনে যেন রবীন্দ্রনাথের ফলক সেখানে থাকে শিলান্যাস যেটা করছেন সেটা রবীন্দ্রনাথের নামে হয় বাঙালি ও বাঙালা বাংলার গর্ব ভারতবর্ষের প্রতীক কবি তাকে স্মরণ করার এটাই তো রাস্তা ওপার বাংলা ওপার বাংলার মেলবন্ধনে যিনি সংহতির কথা বলেছেন যিনি সম্প্রীতির কথা বলেছেন যিনি হিন্দু মুসলিমকে এক করার কথা বলেছেন দেশকে সমৃদ্ধর কথা সেই পথেই তো আমাদের চলা উচিত তাই রবীন্দ্রনাথের চর্চা উচিত ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কোনো রাজনৈতিক গৌরীকরণ নয় সেখানে গিয়ে রবীন্দ্রনাথকে প্রতিষ্ঠা করে এপার বাংলার ওপার বাংলার সম্পর্ক সুদৃঢ় করা হোক সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা